नमस्कार बंधुरा, आज हमें 4 नम्बर गोपाल ड्रेसर ऊपर टपटा तैरी करब। तो क्यों तैरी करब चलो, ये हमें सफ्ट बेबी उल नहीं देखो, ये कुरुश नहीं प्रथम घर तुले नेब। ये देखो ये घर तुले नहीं 19 चेन तैरी कर, एक दुटो तीनटे चारटे पाँचटा छटा सातटा आठटा नौटा दसटा एगारोटा बारोटा तेरोटा चौदोटा पंद्रोटा षोलोटा सतरोटा आठरोटा उन्नीसटा। देखो ये हमें 19 चेन तैरी कर नहीं। तो प्रथम तीनटे चेन बद देव, ये देखो एक दुटो तीनटे तीनटे चेन बद दिए 4 नम्बर चेने गए हमें डबल क्रसेट बने नेब। ये प्रत्येक चेने एक डबल क्रसेट बने नेब। ये देखो पाशेर चेने गए एक डबल क्रसेट बने नेब, तार पाशे चेने गए एक डबल क्रसेट बने नेब। ये इखाने प्रत्येक चेने एक डबल क्रसेट बने नेब। ये देखो ये हमें प्रति चेने एक डबल क्रसेट बुने नहीं। तो ये से एक ही भावे प्रत्येक चेने एक डबल क्रसेट बुने नेब। ये देखो ये लास्ट चेन, तो लास्ट चेने गए एक डबल क्रसेट बुने नहीं। तो ये मोट आमी 19 चेन नियेछिलाम, तो 19 चेन नियेछि। एई देखुन एइखानेर जे चेन एकटा एकटा डबल क्रसेट, तो दुटो एई जे दुटो चारटे एई दुटो छटा दुटो आठटा एई जे दुटो दसटा एई दुटो बारोटा एई दुटो चौदोटा एई जे दुटो षोलोटा एई एकटा सतरोटा, তাহলে এখানে আমি 17টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন আমি তিনটে চেন নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব। এই দেখুন ঘুরিয়ে নেব। তো এইখানে প্রথম শুরুতে আমি একটা চেনে একটাই ডাবল ক্রসেট বুনে নেব, লাস্টে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। মিডিলে যে এখানে 15টা डबल क्रसेट रही है, मैं 15 डबल क्रसेट रही है, हमें दुटो को डबल क्रसेट बुने नेब। ताहले एखाने 15 2 गुणे 30 एटा 31, एखाने एक डबल क्रसेट बुने नेब, ताहले 32, मैं 2 राउंडे हमार 32 डबल क्रसेट हमें बुने नेब। ए देखो ये चेन एक डबल क्रसेट बुने नेब। ये मिडिले जे 15 डबल क्रसेट रही है, সেখানে গিয়ে আমি দুটো করে ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই দেখুন একই ঘরে বুনে নিয়েছি। এই দেখুন দুটো করে ডাবল ক্রসেট আমি প্রত্যেকটা চেনে বুনে নেব। এই দেখুন এইটা লাস্ট চেন, তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট
এই যে বুনে নেব। এই যে বুনে নিয়েছি, এই দেখুন এখানে শুরুতে আমি একটা বুনেছি, এই যে শুরুতে একটা বুনেছি, এই লাস্টে গিয়ে আমি একটা বুনেছি। তো মিডিলে যে এখানে 15 মানে 15টা ডাবল ক্রসেট রয়েছে, দুটো করে বুনেছি, তাহলে এখানে মোট 30টা, এই যে একটা 31টা, এখানে একটা 32টা। তাহলে এখানে আমি এক রাউন্ড দু রাউন্ড, দু রাউন্ডে আমার এখানে 32টা ডাবল ক্রসেট হয়েছে। এখন আমি তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি, তো ঘুরিয়ে নিয়েছি এই যে পাশের চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট এই যে বুনে নেব। তাহলে এখানে একটা দুটো একটা একটা করে বুনেছি, তিন নাম্বার চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই দেখুন একই ঘরে বুনে নিয়েছি। তো এখানে আমি একটা বুনেছি, এখানে একটা বুনেছি, তিন নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো এইখানে আমি একটা ডাবল ক্রসেট, পাশের চেনে গিয়ে একটা, দুটো ডাবল ক্রসেট, পাশের চেনে গিয়ে তিনটে ডাবল ক্রসেট, চার নাম্বার চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই দেখুন একই ঘরে বুনে নিয়েছি, এইভাবে বাকিটা কমপ্লিট করব। এই দেখুন এইখানে চেন বুনেছি, একটা ডাবল ক্রসেট বুনেছি, তিন নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি। তো এখানে একটা দুটো তিনটে, চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এই একইভাবে আমি কমপ্লিট করব, একটা দুটো তিনটে চারটে, মানে চার নাম্বার ঘরে গিয়ে আমি একটা ঘর বাড়িয়ে দেব। এই দেখুন, তো এইখানে আমি দুটো ঘর বুনেছি, তো একটা দুটো তিনটে, চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি। এই একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন যে একটা দুটো তিনটে, এই চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই যে বুনে নিয়েছি, এইটা হচ্ছে লাস্ট চেন। তো লাস্ট চেনে গিয়ে আমি একটা এই যে ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি। এই দেখুন আমি যদি এই এই যে এইভাবে তৈরি করে নিই, তাহলে এখানে এই যে এইখানে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এই যে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, তাহলে এখানে একটা দুটো তিনটে, এই যে চার নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি। আবার এখানে একটা দুটো তিনটে, এই যে চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো এইখানে আমার আগে এর মানে এক দুই দুই রাউন্ডে আমার 32টা ছিল, তো এখন আমি কটা ঘর বাড়িয়েছি, 32টা, এখানে আমি একটা ঘর বাড়িয়েছি 32, 33টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 34টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 34, 35টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 36টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 37টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 38টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি 39টা, এইখানে একটা ঘর বাড়িয়েছি, তাহলে 40টা। এক দুই তিন, তিন রাউন্ডে আমার এখানে 40টা ডাবল ক্রসেট হয়েছে। তো আমি এখন তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই দেখুন আমি ঘুরিয়ে নেব। এই দেখুন এখানে আমি তিনটে চেন নিয়েছি, তো এইখানে মোট আমি 6টা ডাবল ক্রসেট বুনে নেব চেনটা ধরে। তো এই যে চেনের পাশে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এইখানে আমি 6টা ডাবল ক্রসেট এই দেখুন বুনে নিয়েছি। তো এইখানে হাতের জন্য আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা,
आठटा चेन छिड़े न नम्बर चेने गए हमें इखने डबल क्रसेट मुड़े नेब। তাহলে এইখানে মোট আমি বারোটা ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা। এই দেখুন শুরুতে আমি ছটা ডাবল ক্রসেট বুনেছি, এইখানে আমি বারোটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, বারোটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখানে আমি আটটা চেন ছেড়ে দেবো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ন নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এখানে আমি ছটা ডাবল ক্রসেট বুনে নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইটা লাস্ট চেন ছটা, ছটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তাহলে এইখানে মোট বারোটা ডাবল ক্রসেট রয়েছে, এখানে ছটা এখানে ছটা। তো এখানে লাস্টে গিয়ে আমার এখানে চব্বিশটা মানে 24 ডাবল ক্রসেট এই যে রয়েছে। এই দেখুন এখানে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে উলটাকে আমি একটা এই সাইডে রাখবো। তো নিচের পাটটা যখন আমি শুরু করব তখন আমি একটা সাইড থেকে শুরু করব। এই দেখুন এই কালারটা দিয়ে আমি এই যে বর্ডার তৈরি করব। তো প্রথমে দেখুন এইখান থেকে আমি ঘরটা তুলে নেব। এই দেখুন এক একটা ঘরে আমি দুটো করে সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এই দেখুন আমি সিঙ্গেল ক্রসেট বুনে নিয়েছি। এইখানে আমি একটা চেন নেব। চেন নেওয়ার পরে ওই ঘরে আমি আবার দুটো সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন দুটো দুটো করে, এই দেখুন একটা দুটো করে, এই যে আমি দুটোর পরে সিঙ্গেল ক্রসেট দুবার বুনে নেব।
এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন হাতে আমি এই চেন থেকে শুরু করব। এই দেখুন বাকি হাতটা আমি একইভাবে বুনে নেব। এই দেখুন আমি এই তৈরি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।